What's up guys, it's mrtripler and welcome to my channel. I am going to make an awesome video. Title of the call. Did you catch your ask camera? I'm going to make a shop take a dummy emote to the challenge. Hey guys, already Bujiki, Evo Thomson Gun emote Tarkotavolchi. A challenge to see I'm the rank at our solo versus squad. The basic killer to guys, Ekta mode to Miss Corona. So without wasting any more time, let's start our today's video. সবগুলো একসাথে নামতেছে গাইস না আমার সাথে সাথে যদি একটা লং রেঞ্জার গান পেয়ে যায় না আকাশে যেই কয়টা থাকবে সবগুলো ক্যামেরা করতে পারতাম চাঁদরে অবশ্য ডিফারেন্স অত বেশি ছিল না এই তো পাইছি খারাপটারে বেরাল চাঁদ কই যাচ্ছ তুমি M16 আমার পরপর ভালো ড্যামেজ দেয় রে আর গাইস আমার এতক্ষণে মনে সবগুলো ঘরের ভিতর ঢুকছে না এই টাইমে যদি একটা শর্ট রেঞ্জের শর্ট গান MP40 MP5 এই রকম থমসন UMP কিছু একটা যদি পেতে M1897 পেয়ে গেছি আরে চাঁদু যেটা বলতেছি সেটাই পেয়ে যাচ্ছি রে একটা একটা ভেস্ট দিয়ে দিও আর কিছু লাগবে আর না না কিছু লাগবে না ভেস্টও লাগবে না চাঁদু এখন দেখো কি কোপটা দেই নাম্বো এন্ড ভাই আরে ওকং সাজে পড়া ছিল রে কারাপে তারপরে মরছে কিন্তু একটা গুলি লেগে গেছে ওর আর আমার হেলথের 12টা বেজে ই ওর টিমমেট পিছন দিয়ে আসছে কোন দিক দিয়ে ঢুকবা কোন দিক দিয়ে ঢুকবা এদিক দিয়ে এদিক দিয়ে না আরে এদিক দিয়ে ঢুকে গেছে রে ভাই ভাই দুইটা গুলিতে না বললে আমাকে মেরে বলতো ভাই ওর গুলিগুলো ওকং এ লাগে নাই নালে চন্দ আমি চন্দ দেশে চলে গিয়েছিলাম আর মাথার উপরে একটা আছে যেটার জন্য আমি মেইনলি কনফিউশনে ভুগতেছিলাম চন্দ নামেনি এখনো আমার মনে হলো যে লাভ দিছে কিন্তু না লাভ দেয়নি এ তাতারি করে ফুটে যাও না তাতারি উপরে চলো গাইজ এখনো পর্যন্ত চান্দ উপরে রয়েছে এখানে না এখানে না আরে আবার উল্টা দর মারছে দেখো না ভাই এখানে আছে আবার উল্টা দর মারে কি করতেছে খারাপে দাঁড়াও দাঁড়াও এটা না মারতে পারলে মনে ফুল স্কোয়াডটা ডেড হয়ে যাবে এন্ড আরে ইয়ার আবার ওকং সেজে গেছে একটা রিস্ক দিব গাইজ যা আছে কপালে ও ভাই এই দুইটা গুলি যদি না লাগতো আমি মরে যাইতাম ভাই ফুল স্কোয়াড ক্লিয়ার করে ফেলেছি আর এই হচ্ছে বর্তমানে সব থেকে দামি ইমোট সব থেকে ইউনিক ইমোটটা ইভো থমসনের ইমোটটা চান্দু আজকে আমরা এই ইমোটটা সহ সোলো ভার্সেস স্কোয়াড একটা অ্যাগ্রেসিভ গেম লেগে যেতে পথে পূর্ণিমা রাতে দেখা হয়েছিল দুই চান্দুর সাথে ওই ওই এই যে দুই চান্দুর সাথে গাইজ আমাদের দেখা হয়ে গিয়েছে অলরেডি একটা টুক টুকেন আমি দিয়ে দিয়েছি কারণ আমি ডাক্তার স্যার ভাই 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 উনি আমার দশেল ভাই খারাপে কি মাইটটা দিছে দেখছো নি এছা তো আসলো কোন জায়গা থেকে মাত্র তো আমরা এখানে একটা ফাইট ক্লিয়ার করলাম আর দেখো না আরেকটা এসে পড়ছে দাও না হয়ে গিয়েছে আমার মনে হচ্ছে কেন জানে ফুল স্কোয়াড এসে পড়ছে আরো একটা নাকি কোন জায়গা থেকে উড়ে এসে পড়েছে মনে হয় ওই কি লঞ্চ প্যাড করে ওরা চান্দু দেখো না পুরো স্কোয়াড ভাই রিটার যদি ডাউন করতে পারতাম তাও হয়তো কিন্তু সমস্যা নাই উপরেরটাকে আগে ডাউন করা লাগবে কারণ উপরের পাবলিক আমাদের টিম আপ পাবলিকটা যেই চালাইতেছে টিম আপ পাবলিক গুলো নাম হলে হয় চান্দুরে আর বাইরে না রে বাবা ও ভাই মাথার খুলি উড়িয়ে দিয়েছি গো এ মনে হইতেছে এটা লাস্ট পাবলিক এটা যদি মাইটটা দিতে পারতাম চৌসই তো ভাই এ সিরে চান্দ আচ্ছা গাইজ আমি এটা ছাড়তেছি না আমার কাছে এনাফ লেভেলে এমোর আছে এটার কাছে আর গ্লোয়াল নেই আ ভাই গ্লোয়াল ছিল কিন্তু গ্লোয়ালের পিছনে ডাউন হয়ে গিয়েছে কারণে লেটস গো গাইজ 60টা কিলো অলরেডি হয়ে গিয়েছে মানে 6টা কিলো হয়েছে আর একটা ডাউন অবস্থাতে রয়েছে এই খারাপে না উড পিকার দিয়ে মারাত্মক লেভেলে ড্যামেজ দিচ্ছিল তো আমি আপাতত উড পিকারটা নিয়ে নিয়েছি আর দেখার জন্য আজ কি এমন আছে এই উড পিকারে এত বেশি ড্যামেজ কেন দিচ্ছিল একটুর জন্য বেঁচে গেছি চান্দু কিরে ও তুমি আমাদের পাবলিক না আসো এদিকে আসো তাড়াতাড়ি করে খারাপ এগুলোর সবগুলোর শুয়ে রাখছি কি ড্যামেজ দিতেছিল জানো এই নাও এই নাও তোমার টিমমেট তো মনে মুড়ি গেছে ও ওর টিমমেট কেমন বাঁচিয়ে আসলো মাত্র না এই টোকেন গুলো নাও নাকি এর আর একটা টিমমেট এসে বলছে রে একজন কয়জন রে দুইজন একজন এই খারাপটা আর যদি মারতে পারো ওপি লেটস গো ম্যাপে দেখতে পাচ্ছ হালকার উপর বিশ্ব যুদ্ধ চলতেছে এখানে ওরে ডাউন করে রাখছে এ চালু সরো আগে ডাউনটা কিল করো নাই ভাই কারণটারে ঠেলা মেরে উড়িয়ে ও ডাউন পাবলিকটারে নিয়ে নিছে ভাই এ চালু যাও কই সরি রে ভাই আরে মন খারাপ করছ না কি এটা বলো রে এই পাশ থেকে কেউ মারলো মনে হইলো এই কি রে তুমি আবার কোন খেতার মূল আমার কিল আমার কিল চুরি কোন ধান্দা রয়েছে কিল চুরি করছ নাকি না যা করেনি নাইলে এটারে না আমি ডাউন করে রাখতাম আর আধা ঘন্টা ধরে ইমোট দিতাম খারাপে আমার কিল চুরি কিল চোর প্রফেশনাল কিল চোরের কাছ থেকে কিল চুরি করার চিন্তা ভাবনা এই আবার কোন জায়গা থেকে আসে রে গাইস ইমোটটা দিয়ে নেই বহুত কোন ধরে ফুল স্কোয়াড ক্লিয়ার হচ্ছে না এর জন্য ইমোটও দেয়া হচ্ছে না ও ভাই
চন্দ্র রয়েছে মাঝখানে আশেপাশে ফাইট হয়ে পড়া যাইতেছে কিল পাইতেছি না শুধুমাত্র আমার মাথার উপরে একটা খারাপ পাবলিকের জন্য ড্রোন মেরে দিয়েছি দেখো না আমার আশেপাশে কতগুলো মাথার ওই ওই পাশে আরেকটা ফাইট চলতেছে এগুলো বাসার উপরে যে কি করব ভাই কিল পেয়ে গেছি আরে আমি ভাবতেছিলাম এটা ডাউন করে কোনো লাভ হবে না কারণ কিল এ দাঁড়াও আমাকে কেউ মারবে না তো ইমোট শেষ হওয়ার আগে জাগ মারেনি ভাই ওটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছিল আমি ভেবেছিলাম গাইজ এটা যদি ডাউনও করি না তারপরও এটা মরবে না এটা আস্তে করে টিমমেটদের কাছে যাবে এই আমার মাথার উপরে পাবলিকটা না বেশি চালাইতেছে চলো তো গাইজ এই খারাপটা মারাই লাগবে আমাদের এই চান্দুরে প্রত্যেকটা এনিমিকে আমি মারতে চাই আর এই খারাপে মেরে ফেলে আমি ডাউন করে এই চান্দুরে ক্লিয়ার করে ফেলে এই তো এখন বললো ভাই এই ধরো ক্লিয়ার হয়ে গেছে রে এই কিলটা নেওয়া মনে হয় আমার ভুল হয়ে গেল ভাই প্লিজ এই ম্যাচে যদি আমাদের ভুইয়া মিস যায় ভাই কেউ মাইরুন না চান্দ ও যা কি মোটা শেষ হয়ে গিয়েছে এখন আমরা আরামসে এ তুমি কে কি রে এ পারে থেকে তো নামলাম এ না 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 সরি 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 অলমোস্ট মেরেই ফেলেছিলাম বাট আমাকে অলমোস্ট মেরেই ফেলেছিল খারাপটা রে তাও মরেনি কি রে ওইখানেই তো ছিল গ্রেনেড লাগলো না কেন গাইজ আমার না এই চান্দুরে দিয়ে না তোমার একটা ভরসা হইতেছে না এই চান্দু এমনিতে ড্রোন ইয়ের জন্য নামবে জোনের জন্য নামবে সেফ জোনে আসার জন্য ওকে নামতেই হবে আর নামার পরে যে আমি মাইকটা দিব ঠিক আছে এই ভাই আরে কি রে ওই পাশে চলে গেছি না আরে ইয়ার কেন মনে হইতেছে আমার সাথে গাইজ আমি না এটার সাথে আপাতত ফাইটে যাইতে চাইতেছি না তিনজন রয়েছে মনে হয় এটা এর টিমমেটই রয়েছে তো এটা টিমমেট কোন দিক দিয়ে নাকি ঘুরে আসে এর থেকে গাইজ সব থেকে বেটার হয় এটা যে আমাদের সেফ জোনের দিকে আমরা চলে যাই যেহেতু একটা লঞ্চমেট রয়েছে আমাদের কাছে আস্তে করে খরগোশ এখন উড়াল দিবে গাইস ম্যাচ অলমোস্ট শেষ ফিনিশিং টাস্কটা দেখা দেয়া বাকি আছে পুরো ম্যাচটা ভালো গিয়েছে ফিনিশিং টাস্কটার জন্য পুরোটা খারাপ করতে চাচ্ছি না আমি একটু রিস্ক ছাড়া খেলবো আমরা চারজন এলো কিভাবে রে ও আচ্ছা এখনো পর্যন্ত হিল করতেছে ভাই আমি মাত্র দেখলাম তিনজন আছে আবার তিনজন হয়ে গেছে একজন মরলো কখন বুঝতেছি না ভাই একজন মরে একজন বাঁচে কিভাবে কিভাবে কি হইতেছে বুঝলাম না মাত্র দেখলাম একজন হিল করে ফেলছে ওরে আরেকটা এলিমিনেটর ও ভাই রে এটা লাস্ট পাবলিক ছিল আরে আরে এটা মাত্র টপকাইলে এটা লাস্ট পাবলিক ছিল গাইস কোন দিক দিয়ে ম্যাচ শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না চন্দ্র এই হচ্ছে আমাদের ফিনিশিং টাচ ওপি গাইস কয়টার মতো কিল হয়েছিল রে আমাদের 14টা বা এই ছিল ইভো থমসনের ইমোটটা নিয়ে সোলো ভার্সেস স্কোয়াডে বেশি কিলের চ্যালেঞ্জ এই ভিডিওটা আর গাইজ আবারও মনে করে দিচ্ছি আমাদের ইনস্টাগ্রামের ব্যাপারে অলরেডি আমরা অ্যানাউন্স করে দিয়েছি 3000-এর মতো ফলো অলরেডি তোমরা কমপ্লিট করে ফেলেছ অনেক অনেক ধন্যবাদ সবাইকে গাইজ আমাদের আগের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ছিল যেটাতে 1 লাখেরও বেশি ফলোয়ার ছিল ওটা কিন্তু আমাদের ডিজেবল হয়ে গিয়েছে তো আমার বাগ বাগ গ্লিচের কারণে মানে আমরা কিছু করিও নি উল্টা পাল্টা অনেক চেষ্টা করলাম ওটা ব্যাক আনার তারপরেও পসিবল হয়নি কিন্তু তারপরও গাইজ সমস্যা নেই নতুন অ্যাকাউন্ট খুলেছি অ্যান্ড তোমরা অনেক তাড়াতাড়ি ওইটাতে অনেক ফলোয়ার করে দিচ্ছ অ্যান্ড অনেক ধন্যবাদ তোমাদেরকে একটা রিকোয়েস্ট এখনো পর্যন্ত রয়ে যাবে গাইজ যারা যারা ফলো করেছো এবং যারা যারা ফলো করতে যাচ্ছে সবাই মিলে কষ্ট করে জাস্ট একটা ডে দিয়ে দিও পোস্ট করার দরকার নেই জাস্ট একটা ডে দিয়ে দিও যে আমাদের এই ইনস্টাগ্রাম নতুন যে খোলা হয়েছে এটার ব্যাপারে আর সবাই অবশ্যই এখনো পর্যন্ত না ফলো করে থাকলে ফলোটা করে দিও গাইজ সবাই ফলোটা করে দিও আমাদের ইনস্টাগ্রামের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে পেয়ে যাবে আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তোমরা তো জানো কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট কাটা হলো একটা কমেন্ট চাচ্ছে আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবে তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে তো ইয়াব গাইস আজ পর্যন্তই টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম আল্লাহ হাফেজ গাইস পিস